কিছুদিন আগে একটা নিউজ এসেছিল, সেটা হচ্ছে এরকম যে বাজেটের, সংশোধিত বাজেটের যে এডিপি বাস্তবায়ন, তাতে শিক্ষা এবং স্বাস্থ্যে বরাদ্দ কমছে। আমি এই ব্যাপারগুলো একটু কথা বলতে চাই, যদিও আমি এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাজেট কী হচ্ছে, সেই বাজেটে খরচ কী হচ্ছে, কোন খাতে খরচ হচ্ছে, সেগুলো আসলে আমরা একেবারেই বদার না। একটা অনির্বাচিত সরকারের সময় থাকলে এই ঘটনাগুলো ঘটে। তবে আমি বিশ্বাস করি যে একটা নাগরিক হিসাবে আমাদের এই ব্যাপারগুলো জেনে রাখা দরকার, বুঝে রাখা দরকার, এবং একটা সরকারের নেচার বোঝার জন্য এটা খুব কাজও করে। আমি বহুদিন একটা কথা বলি, বহুদিন থেকে বলি, সেটা হচ্ছে একটা সরকারের ব্যয়ের খাত দেখে আপনি ওই সরকারটার চরিত্র বুঝতে পারবেন, খুব স্পষ্টভাবেই বোঝা যায়। একটা সরকার আদতে জনকল্যাণমূলক হতে চায় কিনা, আমি দুর্নীতি টুর্নীতি সরিয়ে রাখি, সেটা আরেক আলোচনা, কিন্তু সে কোথায় বরাদ্দ দিচ্ছে, কোথায় খরচ করতে চাইছে, সেটা দিয়ে আপনি স্পষ্টভাবে তার চরিত্র বুঝবেন। যেমন আপনার আমার জীবনকে ভীষণভাবে স্পর্শ করে যে জিনিসগুলো, সেটা হচ্ছে দুটো খাতকে আমরা খুব, মানে একটা স্টেটের ওয়েলফেয়ার আছে, এর মধ্যে দুটো বা তিনটা খাতকে আমরা একত্রে যদি দেখি, সেটা হলো শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তা। সামাজিক নিরাপত্তা এটা হিউজ ব্যাপার সারা পৃথিবীতে, ইভেন এর মধ্যে বেকার ভাতাও আছে, আমাদের দেশে নাই, আমরা খুবই ভালনারেবল মানুষকে কিছু টুকটাক কিছু টাকা দেই সেই জায়গাটা, কিন্তু আজকে শিক্ষা স্বাস্থ্য নিয়ে কথা বলছি। প্রতি বছর যেটা হয়, একটা এডিপি থাকে, বাজেটে তো দুটো অংশ, একটা হচ্ছে রেভিনিউ বাজেট, যেটা সরকার পরিচালন করার খরচ, আর একটা হচ্ছে উন্নয়ন বাজেট, আপনি নানান রকম উন্নয়ন কর্মকাণ্ড করবেন, আপনি রাস্তাঘাট বানাবেন, হসপিটাল বানাবেন এবং সেটার ইকুইপমেন্ট কিনবেন, এরকম নানান রকম কাজ আপনার আছে, স্কুলের ক্ষেত্রে স্কুলের ভবন তৈরি করবেন, স্কুলের ইকুইপমেন্টস কিনবেন, এগুলো হচ্ছে উন্নয়ন বাজেট। যেটা হয় প্রতি বছর, যে উন্নয়ন বাজেট আপনি দেখান সেই উন্নয়ন বাজেটটা কাটছাট করতে হয়, কারণ আপনি লম্বা লম্বা কথা বলেন, ওই যে বাজেট যখন আসে তখন তো আসলে দেখাতে হয় যে আমি এত টাকার বাজেট দিয়েছি। আমরা অনেকে হয়তো জানি না, সেটা হচ্ছে ওই টাকার বা এই 7.5 লক্ষ টাকার বাজেট, এটা কিন্তু আগামী বাজেট অধিবেশনে প্রথম একটা সম্পূরক বাজেট পাস হবে, যেটা আপনি আসলে 7.5 লাখ টাকার বাজেট করতে পারেন না, এর মধ্যে কাটছাট হয়েছে করে এটা কমিয়ে একটা অঙ্ক হবে, 7 লাখ কোটি টাকা বা তার চেয়ে নিচে হবে, এরকম একটা অঙ্ক হবে। তখন যেটা হয়, যখন বছর এগোতে থাকে, যখন দেখা যায় আপনি আসলে শেষ পর্যন্ত আর প্রকল্প বাস্তবায়ন করে উঠতে পারছেন না, তখন আপনি কাটছাট করেন এবং আবার কোনো কোনো জায়গায় বাড়ান, কোথাও কোথাও বাড়ান, আমি আগে একবার দেখিয়েছি। কিন্তু এই যে শিক্ষা স্বাস্থ্যে যে ফাইনালি কমছে, সেটা কতটুকু কমছে তারপরে এই প্রসঙ্গে কয়েকটা কথা আবারও বলছি। আমাদের ভবিষ্যৎ রাষ্ট্র গঠনে এই চিন্তাগুলো খুব জরুরি হবে, আজকের বাংলাদেশে দাঁড়িয়ে এগুলো খুবই লেস ইম্পর্ট্যান্ট বা একেবারেই ইম্পর্ট্যান্ট না এমন মনে হতে পারে, কারণ এই সরকার কিছুই করবে না, এই সরকারকে এগুলো করবে কি না এরকম কথা আমরা বলবো, কিন্তু একটু ব্যাপারগুলো জেনে রাখা দরকার। প্রথম আলোর হেডলাইন, সংশোধিত এডিপিতে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বড় কোপ, কোটানকোট। এখানে দুটো সাবহেডিং আছে, শিক্ষা ও স্বাস্থ্য খাতে মোট দেশজ উৎপাদনে জিডিপি অনুপাতে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সবচেয়ে কম খরচ করে বাংলাদেশ, শিক্ষা খাতে জিডিপি 2% মতো অর্থ খরচ করা হচ্ছে আর স্বাস্থ্য খাতে তা 1% কম। আমি আরেকটা তথ্যের সাথে যোগ করে দিই, দীর্ঘদিন থেকে আমি বাজেট অবজার্ভ করেছি, বাজেট অ্যানালাইজ করেছি, সেটার ভিত্তিতে বলছি এগুলো যে জিডিপির পার্সেন্টেজ অ্যালোকেশন সেটা ক্রমাগত কমছে। স্বাস্থ্যে যদি 0.9 একটু উপরে ছিল 2-1 বছর আগে, 1.9 নিচে নেমে এসছে, 1% তো নয়ই। মানে আমি বেসিকটা বোঝাই, বাংলাদেশের স্বাস্থ্যে বরাদ্দ 1% যদি হতো আমাদের জিডিপির, 1%, আমাদের জিডিপি এখন 44-45 লাখ কোটি টাকা বলে সরকার বলছে, তো সেই হিসাবে জিডিপির 1% মানে হচ্ছে এই 44,000 কোটি টাকা, আমরা গ্রোসলি যদি ধরি 40,000 কোটি টাকা হচ্ছে বরাদ্দ হওয়ার কথা ছিল, এটা হলো 1% হলে। কিন্তু আমাদের হওয়ার কথা ছিল কত, আমাদের মতো দেশগুলোর স্বাস্থ্যে, ওয়েলফেয়ার স্টেটগুলোর স্বাস্থ্যে 10-12-14-15% বরাদ্দ হয় জিডিপির, আমাদের 5% অ্যাটলিস্ট হওয়া উচিত, এটা WHO বলে, আর শিক্ষার ক্ষেত্রে হওয়া উচিত কমপক্ষে 6%, কমপক্ষে, এটি ইউনেস্কোর একদম একটা মানদণ্ড আছে, আবারও বলছি আমাদের মতো দেশগুলোর জন্য স্ট্যান্ডার্ড। সো জিডিপির 5% যদি আমরা স্বাস্থ্যে ব্যয় করতে চাই, সেটা অঙ্ক দাঁড়ায় 2 লক্ষ কোটি টাকা অ্যাটলিস্ট, এই এখনকার জিডিপির হিসাবে। যাই হোক, দেখা গেছে যে টোটাল এডিপির আকার কমে গেছে, 18,000 কোটি টাকা কমে এখন 2,45,000 কোটি টাকায় নেমেছে, এটা অনুমোদিত হবে। এখন যেটা দেখা যাচ্ছে সেটা হলো সংশোধিত এডিপির মাত্র 7% মতো বরাদ্দ করা হচ্ছে শিক্ষা খাতে, মানে অঙ্কটা বললে বোঝা যাবে, এই খাতের 118টি প্রকল্প মিলিয়ে 17,223 কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে, মূল এডিপির চেয়ে সংশোধিত এডিপিতে বরাদ্দ কমেছে প্রায় 12,000 কোটি টাকার বেশি, খেয়াল করি আমরা। সরি,
সংশোধিত এডিপিতে রাখা হচ্ছে 17,223 কোটি টাকা, মূল এডিপির চেয়ে সংশোধিত এডিপিতে কমে গেছে 12,000 কোটি টাকার বেশি, মানে অর্ধেকের মতোই কাট কেটে ফেলছেন আপনি। স্বাস্থ্যখাতের 61টি প্রকল্পে বরাদ্দ রাখা হচ্ছে 12,066 কোটি টাকা, সংশোধিত বাজেটের 5%, যা এই খাতে বরাদ্দ কমেছে 5,000 কোটি টাকা। প্রকল্প বাস্তবায়নে কম থাকায় এই দুই খাতে 16,500 কোটি টাকার বেশি বরাদ্দ কমানো হচ্ছে বলে জানিয়েছেন। আমি আসব কমানো নিয়ে, আর বাড়ছে কোথায় সেটার একটা তথ্য আছে, সেটা একটু জানাই। বরাদ্দের দিক থেকে সবচেয়ে বেশি আছে আসলে পরিবহন ও যোগাযোগ খাত। এই খাতে বরাদ্দ থাকছে 63,263 কোটি টাকা, যা সংশোধিত এডিপির 26%। পরিবহন ও যোগাযোগ খাতে প্রকল্প রয়েছে 258টি। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি খাত। এই খাতে বরাদ্দ 37,897 কোটি টাকা, সংশোধিত এডিপির 15%-এর সমান। তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ হচ্ছে গৃহায়ন ও কমিউনিটি ইত্যাদি ইত্যাদি, এই খাতে 28,002 কোটি টাকা, সংশোধিত এডিপির 11%। তার মানে দেখুন আমরা কোথায় ব্যয় করছি না আর কোথায় ব্যয় করছি। প্রথম কথাটা হচ্ছে এডিপি বাস্তবায়নের হার দীর্ঘদিন থেকে এই দুটো সেক্টরে অনেক কম। মানে এখন কি হয় আমরা একটু ব্যাপারটা বুঝি। একটা এডিপি বাস্তবায়ন করার ব্যাপার, আপনি টাকা বরাদ্দ যেটুকু দিচ্ছেন, আমরা বলছি আপনি বরাদ্দ কম দিচ্ছেন, সেই বরাদ্দ আপনি বাস্তবায়ন যেটা করা দরকার সেটাও করতে পারছেন। তার মানে এখানে সক্ষমতার ঘাটতি আছে। একটা প্রকল্প বাস্তবায়ন মানে হচ্ছে সেই প্রকল্পের টেন্ডার করা, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এটার চেক অ্যান্ড চেক করা, কীভাবে কীভাবে টেন্ডারগুলো ফাইনালাইজ করবেন, ওয়ার্ক অর্ডার দেওয়া সেটা হচ্ছে কি না, এইভাবেই একটা প্রকল্প, সরকারি প্রকল্প এভাবেই হয়। তো এই দুইটা সেক্টরে বছরের পর বছর আপনি কোনোরকম কোনো ডেভেলপমেন্ট করেন নাই, যে এই প্রকল্প বাস্তবায়নের হার বাড়ানোর জন্য আপনার যদি লিষ্টান্তরিকতা থাকে। আমি আপনাকে একটা উদাহরণ দিই, ধরুন আপনি ক্ষমতায় গেলেন বা আমি ক্ষমতায় গেলাম, যেই যাই অন্য একটা দল গেল, মানে আপনি আপনাকে দিয়ে চিন্তা করুন, আপনি যদি মনে করেন আপনি জনকল্যাণ করবেন, আপনি রিয়েলাইজ করলেন যে আমি স্বাস্থ্য শিক্ষা সামাজিক নিরাপত্তায় গুরুত্ব দেব, সো এই দেশটা আপনি পেলেন এই আওয়ামী লীগ অপশাসনের পর, আপনি দেখলেন যেখানে প্রকল্প বাস্তবায়ন হয় না, আপনার প্রথম কাজই হবে আসলে যে ঠিক আছে আমি বরাদ্দ তো দিচ্ছি, প্রকল্প বাস্তবায়নের হার কীভাবে বাড়ানো যায় সেটা জন্য আমি একদম এক্সক্লুসিভ এক্সট্রা মনোযোগ দিব। সেই মনোযোগ আপনি যখন দিতে যাবেন তখন আসলে আপনাকে এই ব্যাপারটা দেখতে হবে, আপনি সেই কাজ করবেন। তো আওয়ামী লীগ এত বছরের পর বছর ধরে আছে, আপনি স্বাস্থ্য শিক্ষায় কেন প্রকল্প বাস্তবায়ন হয় না, অথচ এই যে আপনার ইয়ের ক্ষেত্রে হচ্ছে, যোগাযোগের ক্ষেত্রে হচ্ছে, বিদ্যুৎ জ্বালানির ক্ষেত্রে হচ্ছে, এগুলো আপনি দ্রুত সব কিছু করে ফেলছেন, রীতিমতো ইন্ডেমনিটি দিয়ে আপনি প্রকল্প বাস্তবায়ন করতে চাচ্ছেন, কেন করতে চাচ্ছেন? তার মানে আপনার কাছে ওই জায়গাগুলোর প্রায়োরিটি আছে, এই জায়গাগুলোর প্রায়োরিটি নাই। অথচ অতি কম বরাদ্দ দেওয়ার পর আপনি পূর্ণ যদি বাস্তবায়নও করতে পারতেন, আমরা আমাদের জায়গা থেকে সিরিয়াসলি যে দাবিটা জারি রাখতে পারতাম, মানে এই সরকারের কাছে দাবিটা বের কিছু নয়, যেটা আমরা মনে করি সেটা হচ্ছে বরাদ্দ ইটসেলফই স্বাস্থ্যের ক্ষেত্রে অন্তত 3 গুণ বাড়ানো উচিত, আর শিক্ষার ক্ষেত্রে এটা আছে 2%-এর কম, এটা 6% হতে হবে, 3% 3 গুণের বেশি বাড়াতে হবে, আর স্বাস্থ্যের ক্ষেত্রে এটা 5 গুণের বেশি বাড়াতে হবে, আমাদের সেই দাবি হওয়ার কথা ছিল, আর সেখানে এটাই হচ্ছে না। আর বাহবাল, এটা তো বলাই বাহুল্য, এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। আমরা জাতির একটা অত্যন্ত গ্রোথের সময় এখন আছি, আপনি যেই টাকা খরচ করছেন উন্নয়ন প্রকল্পের জন্য, আপনি 100, 150, 200, 300% বেশিতে খরচ করছেন, তার মানে যে টাকাও আপনি খরচ করছেন, যে পরিমাণ স্কুল ভবন আপনি তৈরি করছেন, হাসপাতাল তৈরি করছেন, তাদের যন্ত্রপাতি কিনছেন, তার 2-3 গুণ যন্ত্রপাতি আপনি কিনতে পারতেন। ইয়াস, এই পরিস্থিতি আছে। শুধু তাই না, অপ্রয়োজনীয় প্রকল্প বরং অনেক সময় নেওয়া হয় আপনার পছন্দের অলিগার কাউকে ব্যবসা পাইয়ে দেওয়ার জন্য, কিন্তু দুর্নীতিটুকু যদি না থাকতো তাহলে এটা হতো, কমলেও দেখা যেত আমরা সোফার যে পরিমাণ সম্পদ আমরা এখন তৈরি করছি রাষ্ট্রের, তার চাইতে অনেক বেশি সম্পদ তৈরি হতে পারতো, কিছুই হয় নাই, আর বরাদ্দ তো নাই, আর আলটিমেটলি খরচ আপনি কোথায় করছেন সেটাও আমরা দেখতে পাচ্ছি। আপনি উন্নয়ন দেখান, আমার এই অবকাঠামো হয়েছে, ওটা হয়েছে, সেটা হয়েছে, স্বাস্থ্য শিক্ষাকে ভালো করে জনগণের ভালো করার কোনো নেই। এবং আমরা এই দুইটা, বিশেষ করে স্বাস্থ্য শিক্ষা, এই দুটোর কথা যদি আমরা ধরি, একটা ভবিষ্যৎ ইনভেস্টমেন্ট, কিন্তু আমরা জাতি হিসেবে ভবিষ্যতে ধ্বংস হয়ে যাবো। একটা জাতির স্বাস্থ্য খারাপ, ভবিষ্যতে লং রানে তার জিডিপিতে সিরিয়াস প্রভাব পড়বে। একটা দুর্বল জাতি, একটা অপুষ্ট জাতি, একটা রোগাক্রান্ত জাতি একটা রাষ্ট্রের জন্য কখনো সম্পদ হয়ে ওঠে না। আর শিক্ষায় তো ধ্বংস করে ফেলা হয়েছে, শুধু ব্যয় না, এই শিক্ষার যে কারিকুলাম টুলাম মিলিয়ে আমাদের মতো একটা জাতি আদতে আসলে উন্নত হতে পারতো শুধু শিক্ষার মাধ্যমে, সেই জায়গাটাও ধ্বংস করা হয়েছে এবং আপনি বরাদ্দও করছেন। আসলে কেন যেন আপনার মনে হতে পারে যে পরিকল্পিতভাবে বাংলাদেশের ভবিষ্যৎকে এই সরকার
ধ্বংস করছে, অস্বাস্থ্য ব্যয় করছে না, জনগণকে সুস্থ সবল রোগমুক্ত রাখার চেষ্টা করছে না, সেই রোগাক্রান্ত হলে তাকে সেখান থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করছে না, সে স্বাস্থ্যর মাধ্যমে শিক্ষার মাধ্যমে সে নাগরিককে দক্ষ করে তুলছে না, যাচ্ছে তাই করছে শিক্ষা ব্যবস্থা নিয়ে, সামাজিক নিরাপত্তা সবচেয়ে ভালনারেবল মানুষগুলোকে আমি পাশে দাঁড়াচ্ছি না। আপনি খুব স্পষ্টভাবেই বুঝবেন এই সরকারের মনোযোগ আসলে কোথায়, আদতে সরকার কোনো ন্যূনতম জনগণের কথা ভাবে কি না। এই জন্যই বলছি ভবিষ্যতে বাজেট যখন হবে অ্যালোকেশনগুলো অ্যাটলিস্ট দেখবেন, ওই অ্যালোকেশন খরচ হয় না ওর মধ্যে দুর্নীতি হয়, কিন্তু আপনি কোথায় অ্যালোকেট করছেন না করছেন সেটা একটা ক্লিয়ার আইডিয়া দেয় আপনার আসলে নিয়তটা কী।